কি বলছো বাবা? আমি তো আগেই বলেছি আমি বিদেশে সেটেল কোনো ছেলে ছাড়া বিয়ে করব না, কারণ এখানে কোনো ফিউচার নেই। একটা বিলাত ফেরত কমপক্ষে। আরে হ্যাঁ, বিলাত ফিরতি তো, বিলাত ফিরতি পোলা দেখলে আমার জান আপনিও টাস্কি লেগে ভুলে যাবে না কি টাস্কি লাইগা পয়দা যাইব। এই কথাটার অর্থ কি? রাতের বেলায় চাকি মাছ পাওয়া যায় না। পানি লাগা ভুল ভুল। এর জন্য কি ওর মাসিক বেতন থেকে 25 টাকা কাটবো? আচ্ছা, ছেলেটার উচ্চতা কত? উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। লেখাপড়া? এমএ পাস করছে। চেস্ট কি নেই? না না, 36 ইঞ্চি। কথা বলা ঠক? একেবারে জেন্টলম্যান হিসাবে ভদ্রলোক। জেন্টলম্যান আর ভদ্রলোক একসঙ্গে হয় না, আপনাকে যে কোনো একটা বলতে হবে। আবে ওই, তুই সব কথার মাঝখানে হান্দাজ কেলা? আমি আপনার চাকরি করি, আপনার সেক্রেটারি, তাহলে কি করুন? আপনি যে কোনো একটা। বাবা তারপরে বলো। তারপর আমার জান আরো কোয়ালিটি আছে, অসীম ধৈর্যের অধিকারী। আপনি মিস জুলি? এই যে শুনুন শুনুন, আরে আপনি চলে যাচ্ছেন কেন? না আসলে আমি যে প্রত্যাশা নিয়ে এসেছিলাম, যার জন্য এসেছিলাম, তার সাথে আপনার কোনো মিলই খুঁজে পাচ্ছি না। কেন মিল খুঁজে পাচ্ছেন না কেন? আমি কি পাগল? তা নয়, পাচ্ছি না এই কারণে যে আপনার সাথে তো ঝগড়া দিয়ে শুরু, আর এখন পর্যন্ত ঝগড়াই চলছে। মিস্টার ইন্টারভিউ, ঝগড়া দিয়ে শুরু হলেও আস্তে আস্তে সে ঝগড়া শেষ হয় এবং মিলে হয়। মানে? মানে কিছু না, আপনার ইন্টারভিউ পালা শেষ। এবার ধরে নিন আপনার চাকরি হয়ে গেছে। সুন্দর লাগছে। শুনি, সাধারণত বাসর ঘরে প্রেমের কথাই বলা হয়, কিন্তু আমি কিছু কাজের কথা বলতে চাই। ও বলো। আমার একটি অভ্যাস, আমি কারোর সাথে একই বিছানে শুতে পারি না, একাই শুতে হয়, নইলে আমার ঘুম আসে না। সো আপনি অন্য কোথাও কি ঘুমান? ঠিক আছে, তোমার অভ্যাসটা ঠিক থাকুক। আমারও একটা অভ্যেস, শোয়ার সময় আলো থাকলে আমি ঘুমোতে পারি না। Thank you.
কি হয়েছে? বিড়াল। ও হয়নি, ওটা আমার পোষা বিড়াল। আর তাছাড়া সজাতিকে সে কিছু করে না। কি বললেন? আমি আমি বিড়ালের সজাতি? হ্যাঁ, বিড়ালের সজাতি। কারণ তুমি একা ঘুমোতে ভালোবাসো, বিড়ালও একা ঘুমোতে ভালোবাসে। আর তুমি নতুন বউ হিসেবে এখানে এসেছো, সেজন্য বিড়ালটা তোমাকে সঙ্গ দিতে এসেছে। কারণ নতুন বউয়ের একা ঘুমানো ঠিক না। যাও শুয়ে পড়ো। শুয়ে পড়ছেন কেন? আবার কি হলো? আমি আপনার সঙ্গে ঘুমাবো। কেন, একা ঘুমানো না তোমার অভ্যাস? মানে বিশেষ বিশেষ পরিস্থিতিতে অভ্যাসের কিছু পরিবর্তন হয়। এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার পাশে থাকবো, আপনার পাশে ঘুমাবো। অভ্যাসে পরিবর্তন যখন হয়েছে তখন আমিও একটু অভ্যাসে পরিবর্তন করি। চলো শুয়ে পড়ি। বালিশটা নিয়ে আসি। বালিশের কি দরকার? এসো।